বার্সেল টিপসের আজকের এপিসোডে থাকছে জাপানি বাজরিকার পাখি পালন পদ্ধতি বা কিভাবে এই জাপানি বাজরিকার পাখি পালনে আপনি সফল উদ্যোক্তা বলেন বা সফল পাখি পালক হবেন তা নিয়ে আলোচনা করব। পাশাপাশি এদের দাম, ব্রিডিং, ডিম বাচ্চা এবং খরচ কত পড়ে। তো ভিউয়ার্স, ভিডিওটা আসলে গুরুত্বপূর্ণ যারা এই জাপানি বাজরিকার পাখি নিয়ে শুরু করতে যাচ্ছেন। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আর রিকোয়েস্ট, যারা এখনও এই পরিবারের সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওর সঙ্গেই থাকুন। জাপানিজ পাখি একটা অনেক সুন্দর ধরনের পাখি এবং এদের পিঠের উপর দুটো ফ্লাওয়ারের মতো থাকে এবং এদের মাথার উপরে দেখবেন একটা ঝুঁটির মতো থাকে। এই পাখির একটা প্রবলেম হলো, আপনি যদি ঠিকমতো দামি খাবার না দেন দেখবেন এদের পায় প্রবলেম হয় এবং ব্রিডিংও ঠিকমতো করে না। আর এই পাখি চিনে বুঝে ভালো ব্রিডার থেকে কিনবেন যেন পরবর্তীতে সাহায্য নিতে পারেন। আর দামি পাখি হিসাবে তো অবশ্যই যত্ন নিতে হয়, শুধু এই পাখি না, সব ধরনের পাখিকেই যত্ন নিলে আপনার পাখি ভালো থাকবে এবং ভালো ডিম বাচ্চা করবে। এই জাপানিজ পাখি একবার ভালোভাবে যদি আপনার কাছে ব্রিড করাতে পারেন পরবর্তীতে সমস্যা হবে না। জাপানি পাখির দাম মাথার ঝুঁটি ও ফ্লাওয়ার কোয়ালিটি উপর দাম উঠানামা করে। আবার কিছু পাখিতে ফ্লাওয়ার একটি ও কোনোগুলোই ফ্লাওয়ার থাকেই না, আবার কিছু পাখি শুধু মাথায় ফ্লাওয়ার থাকে। এই পাখির নানা মিউটেশনে হয়ে থাকে। জাপানি পাখির দাম 2 থেকে 3 বছর আগে 10 থেকে 30 হাজার টাকা পর্যন্ত ছিল, যারা কিনেছেন তারা অবশ্যই জানেন। বর্তমানে একটু দাম কম। বাচ্চা পাখি 2 থেকে 5 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। আর ইন্ডিয়াতে এই পাখির দাম বাংলাদেশের টাকার অর্ধেক। পাখি কেনার ক্ষেত্রে সতর্কতা হলে একটা খাঁচার পাখিকে রেখে দেখবেন উড়াউড়ি করে কিনা, পা দেখবেন সুস্থ আছে কিনা, ডানায় কোনো ক্ষয়ক্ষতি আছে কি না এগুলো খেয়াল করে কিনবেন। ঠোঁট দেখবেন, ঠোঁট অনেক সময় দেখা যায় যে অসুস্থর কারণে ঠোঁট অনেক সময় বড় হয়ে যায়। পাশাপাশি আপনি যদি পাখি হাত দিয়ে ধরে পাখির পায়খানার রাস্তায় হাত দেখতে পারেন যে পুপস লেগে আছে কি না, তো এগুলো ভালোভাবে চেক করে নেবেন। বাজার থেকে না কিনে যদি ভালো পরিচিত কোনো ব্রিডার থেকে নিতে পারেন দেখবেন আপনি অবশ্যই পাখি কিনে জিতবেন। হয়তো পাখি কিনে বাজার থেকে দাম বেশি হবে কিন্তু আপনি ঠকবেন না। এবং পরবর্তীতে এই পাখি নিয়ে যে কোনো তথ্য বলেন, যে কোনো সাহায্য সহযোগিতা বা হেল্প দেখবেন আপনি তার থেকে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই বাজার থেকে না কিনে কোনো ব্রিডার থেকে কিনবেন। এই পাখি আপনি যেখান থেকে কিনেন না কেন অবশ্যই প্রথমে কিনে যদি ঠিক মতো না কিনতে পারেন তাহলে অবশ্যই লস খাবেন, কারণ দামি পাখি বিদায় কিন্তু প্রথমেই প্রথম কেনার সময় যদি দাম দিয়ে না কিনতে পারেন বা আপনি যদি প্রয়োজন যেটা বা পাখি সুস্থ পাখি না কিনতে পারেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো সফলতা আসবে না। আর পরবর্তীতে দেখবেন এই পাখি যখন আপনার কাছে ব্রিড আসবে তখনই দেখবেন আপনার পাখি কেনার বা লস বলেন সেটাই উঠে যাবে। খাবার না নর্মাল বাজরিকার পাখির মতোই কিন্তু বাচ্চা হলে 1 ফুট অবশ্যই দিবেন। এরা 6 মাসে অ্যাডাল্ট হয়, 8 মাসে ব্রিডে আসে, কিন্তু 10 থেকে 12 মাসে ব্রিড করালে ভালো ফলাফল আসে। এরা 8 থেকে 10টা বা অনেক সময় 12টা ডিমও দিয়ে থাকে। জোড়া দেওয়ার নিয়ম হলো প্রথমে একটা মেল একটা খাঁচায় দিবেন, এরপরে কিছুদিন অন্য একটা খাঁচায় আরেকটা মেলকে দিবেন, ফিমেলকে দিবেন, দেখবেন এরা জোড়া নেবে। আর এক্ষেত্রে যদি জোড়া না নেয় অবশ্যই পাশাপাশি একটা মেল আরেকটা খাঁচায় একটা ফিমেল রেখে 10-15 দিন রাখেন, এরপরে রাখার পরে একই খাঁচায় 2 পাখিকে দিলে দেখবেন জোড়া নিয়ে নেবে। আর এই জাপানিজ পাখিগুলো কিন্তু নর্মাল বাজরিকার পাখি থেকে একটু সেন্সিটিভ, তাই বেশি সেফটি ও নিরিবিলি পরিবেশ দিতে হবে। এদের মেল ফিমেল চেনা একদম সহজ। নর্মাল বাজরিকার পাখির মতো মেল অ্যাডাল্ট পাখির নাক গাঢ় নীল বর্ণের হবে আর ফিমেলের নাক হবে বাদামি রঙের। আর বাচ্চা পাখি হলে মেল গোলাপি রঙের আর ফিমেল পাখির নাক সাদা ও সাদা নীল। বাচ্চা পাখি চেনার উপায় হলো চোখে কোনো রিং আসবে না ও চোখ বড় বড় হবে, আর অ্যাডাল পাখির চোখ রিং ও ছোট সাইজের। এই পাখি দামি বিদায় খাবার একটু পরিবর্তন অবশ্যই দিতে হয়। ধুলাবালি মুক্ত সিড মিক্স, পরিষ্কার পানি দিবেন, বেশি পরিমাণ যে আইটেমগুলো রাখবেন যেমন সাদা মিলেট, কালো মিলেট, লাল মিলেট,
कैनारी गुजी तिल सूर्यमुखी बीज बेशी परिमाणे दिन। शाकसब्जी एक फुट सॉफ्ट फूड नियमित दीते हबे सप्ताहे एक थेके दुई दिन। जापानीज पाखी के भालो जत्न ना करले कखनोई डिम बाच्चा पाबेन ना। ए पाखिर बाच्चा सबसमय बेशी प्रतिबंधी मारा जाए। ক্যালসিয়াম ও ভিটামিন কোর্স করাবেন ব্রিডিং দেওয়ার আগে প্রতিবার, আর ক্রিমি কোর্স তো অবশ্যই করাবেন। এই পাখিগুলো ডিম বাচ্চা ডিম পাড়ার আগে হাড়ির ভিতরে যাবে, বসে থাকবে, একজন অন্যজনকে খাইয়ে দিবে, ঘন ঘন হাড়ির মুখ কামড়াবে, উপর দিয়ে ঢুকতে চেষ্টা করবে, দেখবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার পাখি মোড়ে চলে এসেছে এবং দু একদিনের মধ্যে ডিম দিবে। এবার আসা যাক এদের খাঁচার সাইজ। এক জোড়া জাপানিজ বাজিকার পাখির জন্য 12x18 এই সাইজের খাঁচা দিলে ভালো, এবং এরা দেখবেন খুব চঞ্চল প্রকৃতির পাখি, এক পাশ থেকে এক পাশে হাড়িতে ঢুকবে বের হবে। আর যদি বক্স দেন, বক্স দিলে 10x10, আবার অনেকে চায় যে হাড়ি যদি দেন তাহলে বড় সাইজের হাড়ি দিবেন। অনেকে প্রশ্ন করে যে এই 12x18 এই সাইজের খাঁচায় কজোড়া পাখি পালবো, তো অবশ্যই বলবো যে আপনি 1-2 জোড়ার তো পাখি কখনোই পালবেন না, সর্বোচ্চ 1 জোড়া পাখি পালবেন এই 12x18 সাইজের খাঁচায়। আর খাঁচায় অবশ্যই ক্যাটল ফিশ বোন, মিনারেল ব্লক, ভিটামিন ব্লক দিয়ে রাখবেন। এবার আসা যায় পাখি যদি অসুস্থ হয়, চুনা পায়খানা বা সবুজ পায়খানা হলে ESB-30 ও ইলেকট্রোমিন স্যালাইন এই দুইটা খুব ভালো কাজ করে, এই দুইটা দিতে পারেন। আর যদি আপনার পাখি ঠান্ডা লেগে যায় সেক্ষেত্রে ডক্সিসিল ভেট ব্যবহার করতে পারেন। মাল্টিভিটামিনের জন্য রেনাওয়াস এটা খুব ভালো কাজ করে, এবং যারা ব্যবহার করেছেন তারা তো জানেনি। এটার দাম বর্তমান মূল্য হয়তো 35-50 টাকা বা 60 টাকা হতে পারে। পানি মিশ্রিত পানি 5-6 ঘন্টা পর ফেলে দিন, এরপরে আবার নর্মাল পানি দিন, এভাবে 7 দিন আপনার কোর্স কমপ্লিট হয়ে যাবে। ক্যালসিয়ামের অভাব হলে ক্যালপ্লেক্স দিন, ভিটামিনের সমস্যা হলে ইসেল, জিজভেট ইত্যাদি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, এই পর্যন্ত যারা ভিডিওতে ছিলেন অবশ্যই আপনাদের মোটামুটি ধারণা হয়ে গেছে যে জাপানি পাখিকে কীভাবে পালন করতে হয়, কী সাইজের খাঁচা দিবেন, বাচ্চা কেমন, কীভাবে যত্ন নিতে হয়, এবং আপনার পাখি যদি অসুস্থ হয় কী মেডিসিন দিবেন। তো ভিউয়ার্স, মোটামুটি ভিডিওটা অনেক কিছু আলোচনা করেছি, এই ভিডিও থেকে যদি একটু হলেও উপকৃত হন তাহলে আমার ভিডিও বানানোর সার্থকতা। আরেকটা জিনিস বলি, এই বার্সেল টিপস নামে আমাদের ফেসবুকে একটা পেজও আছে, আপনারা যদি চান সেখানেও ভিডিওগুলো দেখতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা নিয়মিত দর্শক আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এই বার্সেল টিপসের জন্য, যেন একটা সময় আমরা অনেক বড় পরিবার হতে পারি। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, নেক্সট দেখা হবে অন্য কোনো টপিক্সে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত।